আমাদের নেতৃবৃন্দের ব্যর্থতার দ্বিতীয় প্রধান কারণ যে তারা মানুষের একক অধিকাংশ রায়কে চূড়ান্ত সত্য বলে মনে করে নিয়েছেন, সাংগঠনিক সিদ্ধান্তকে আল্লাহর হুকুমের উপরে গ্রহণ করে নিয়েছেন তারা। তারা যে দশজন বিশজন বসে যা সিদ্ধান্ত গ্রহণ করবেন ওটা যদি আল্লাহর বিধানের বিরোধীও হয় ওটাকে মেনে নিতে বাধ্য করছেন সবাইকে। জি ভাই, সুদ হালাল না হারাম? জোরে বলো, সুদ হারাম না হালাল? বাংলাদেশে কোন গভর্নমেন্ট এরা কি মুসলমান ছিল না অমুসলমান ছিল? বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অধিকাংশ মানুষ, অধিকাংশ এমপি কি মুসলমান ছিল না? কেন কেন তারা আল্লাহ করে তো হারামকে হালাল করল? তাদেরকে কি আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে না? রাজনীতির নাম করে সুদকে হালাল করার অধিকার তোমাকে কে দিয়েছে? রাজনীতির নাম করে প্রকাশ্য শিরককে শহীদ মিনারের নাম দিয়ে হালাল করার অধিকার তোমাকে কে দিয়েছে? রাজনীতির নাম করে হিন্দু আনি রসম রেওয়াজ সংস্কৃতির নাম করে বাংলাদেশে ঢোকানোর অধিকার তোমাকে কে দিল? ইসলাম কোশ্চিন কালো রাজনীতিত্বের ভয় করে নাই? তোমার এই হিংস্র রিভলভারের চাইতে আল্লাহর একটা ভস্ত্রবাতের ক্ষমতা অনেক অনেক গুণ বেশি মনে রেখো। যে আল্লাহর কজবে নমরুদ ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেই আল্লাহর একটা কুন ফায়াকুনে তোমরা অন্য তারা ধ্বংস হয়ে যাবে। যদি এখনো পর্যন্ত সাবধান না হও, যদি আল্লাহকে ভয় না করো, কোন ক্ষমতা নেই তোমাদেরকে রেহাই দেয়, টঙ্গির ইস্তমায় দোয়া করে কোনো ফায়দা হবে না। বন্ধুরা, আমার রাজনীতিবিদদের সবচেয়ে বড় ভুল এখানে, তারা ভেবে নিয়েছে আমরা যেটাই বলবো ওটাই অভ্রান্ত সত্য।